এই অনুষ্ঠানটি নিবেদন করছে কাঁচাপাড়ার নিউ গুঞ্জন। বিমল শাড়ি সেন্টার এবং আগমনী বাসন্তী। নমস্কার, আমি মৌমিতা, আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরই। বাঁকুড়ার শুনুক পাহাড়ি ময়দানে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে পুরনো ঘটনা স্মরণ করে বিজেপি সিপিএম এর আতাতের কথা মনে করিয়ে দিলেন। পাশাপাশি অমিত শাহ বাঁকুড়া সফর নিয়ে একাধিক মন্তব্য করেন। বুধবার বাঁকুড়া শুনুক পাহাড়ি ময়দানে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী পুরনো ঘটনা স্মরণ করে বাম বিজেপির আতাতের কথা মনে করিয়ে দিলেন। আমি ভুলে যাইনি বাঁকুড়ার কোতলপুরের বিক্রমপুর গ্রাম, সালামের বাড়ি, তার দুই ভাই, তারা আর্মিতে কাজ করত, মায়ের সামনে ছেলের মুন্ডু কেটে ফেলে দিয়েছিল, আর বাড়িতে ধোয়া দিয়ে, এমনকি ছেলে যখন মারা যাচ্ছে মায়ের কোলে পড়ে গেছে, বলে মা একটু পানি দাও, মা পানি দেবার জন্য জল আনতে গেছেন, এসে দেখেছেন মাথাটা কাটা, দেহটা কাটা, দুটো পড়ে আছে। এই ছিল সিপিএম এর অত্যাচার। বা আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের আজকে একটি কথাই বলবো আপনাদের মিটিংয়ে, তৃণমূল কংগ্রেস করতে গেলে ত্যাগী হতে হবে, লোভী হওয়া চলবে না। তৃণমূল কংগ্রেস করতে হলে মানুষের পাশে দাঁড়াতে হবে। রাজনীতিতে তিন ধরনের লোক থাকে, একটা লোভী, একটা ভোগী, একটা ত্যাগী। সিপিএম হচ্ছে আজকে সবচেয়ে বড় লোভী, বিজেপি হচ্ছে ভোগী, আর তৃণমূল কংগ্রেস যদি করতে হয় আপনাদের হতে হবে ত্যাগী, ওদের পাল্লায় পড়বেন না। কেউ কেউ ভাবছে এখন থেকে লাইনটা করে রাখি, বাই চান্স যদি চলে আসে, বাই চান্স হবে না, চান্সই নেই তো বাই চান্স, চান্স থাকলে তো বাই চান্স। বাঁকুড়ার একটি একটি করে আসন বুঝে নেব, একটাতেও বিজেপি থাকবে না, একটাতেও সিপিএম থাকবে না, মাথায় রাখবেন, একটা একটা করে বুঝে নিতে হবে। পাশাপাশি বাঁকুড়া সফর নিয়ে অমিত শাহকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তপশিলি মা বোনেদের সাথে চিট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। অত্যাচার করছে ওরা তপশিলিদের উপর, আদিবাসীদের উপর, সংখ্যালঘুদের উপরে, আর স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে বাইরে থেকে রান্না করা খাবার নিয়ে এসে থাকছেন ফাইভ স্টার হোটেলে, নিয়ে আসছেন বাসমতি চাল, পোস্তর বড়া, আর বেচারা আমার তপশিলি মা বোনেদের প্রতারণা করছে, চিট করছে, তাদের দিয়ে ধনে পাতা আর বাঁধাকপি কাটাচ্ছে আর দেখাচ্ছে, আর ভেতরে দেখা যাচ্ছে ঠাকুর ব্রাহ্মণ মহাশয় বলছে, একজন ব্রাহ্মণ ঠাকুর দাঁড়িয়ে বলছে অন্যান্যরা যেগুলো খাবে সেগুলো তদারকি করছি। তার মানে ওনার খাবারটা আলাদা আসবে, আর বাইরে ওনার কিছু সাঙ্গপাঙ্গ আসবে, তাদের তো পাশে বসাতে হবে, তার জন্য ব্রাহ্মণ ঠাকুর নিয়ে এসে তপশিলি বাড়ি ধার নিয়ে লজ্জা করে না রান্না করে নিয়ে এসছে, রান্না করে নিয়ে এসে আর প্রতারণা করছে। একটা বাচ্চা মেয়ে চেয়ে অসুস্থ, তাকে বলেছে তোমায় ট্রিটমেন্ট করে দেবো, বলে টোলে তাদের বাড়িটা নিয়েছে। এরকম তো যে কোনো বাড়ি যে কোনো সময় নেওয়া যেতে পারে, আমি তো এরকম করি না। বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেস কর্মী সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে পুরনো কথা মনে করে বাম এবং বিজেপির আতাতের কথা তুললেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাঁকুড়া সফর নিয়েও মন্তব্য করলেন। ক্যামেরায় অর্পিতার সঙ্গে আমি মোনালী সাহা, বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরই। দেখতে থাকুন বর্তমান সময় .com।
বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, বেশে যাক তোহে আদরে আবেশে বন্ধুতা ছুঁয়ে থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। আপনারা দেখছেন বর্তমান সময় .com। You are watching বর্তমান সময় .com।